একজন বয়স্ক লোক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। সামনে পিছনে তাকিয়ে কাউকে খুঁজে পেলেন না। কোরআন তেলাওয়াত চলছে তো চলছে, বয়স্ক লোকটি উপায়ন্তর না দেখে চোখ বন্ধ করে কবরস্থানের ভিতর ঢুকে পড়লেন। সাহস করে তেলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে এগিয়ে যেতে থাকলেন। দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের উপরে বসে কোরআন তেলাওয়াত করছেন। এই দৃশ্য দেখে তিনি খুব অবাক হলেন। সাহস করে বয়স্ক লোকটি ব্যক্তিটিকে কবরের উপর বসে তেলাওয়াতের কারণ জানতে চাইলেন। ব্যক্তিটি উত্তর দিল, ভাই, আমি পৃথিবীতে হাফেজে কোরআন ছিলাম। পৃথিবীতে থাকতে এত অধিক পরিমাণ তেলাওয়াত করেছি যে কোরআনের স্বাদ এখনো মুখে লেগে আছে। তাই মৃত্যুর পর আল্লাহর কাছে তেলাওয়াতের অনুমতি প্রার্থনা করলাম। আল্লাহ তাআলা আমাকে তেলাওয়াতের অনুমতি দিলেন। শোনা মাত্রই বয়স্ক লোকটি বলে উঠলেন, সুবহানাল্লাহ, মৃত্যু হতে আজ অবধি 5000 খতম তেলাওয়াত করেছি। বয়স্ক লোকটি আবার বললেন, সুবহানাল্লাহ। কবরের ব্যক্তিটি বললেন, ভাই, আমার 5000 খতম তেলাওয়াত আপনি নিয়ে যান, আর আপনার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন, কেননা আমি এখন প্রতিদানের জগতে অবস্থান করছি, তাই আমার বর্তমান আমলের কোনো মূল্য নেই, আর আপনি আমলের জগতে আছেন। আমার 5000 খতমের চেয়েও আপনার সুবহানাল্লাহর মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি, আপনি, আমরা সবাই এখন আমলের জগতে অবস্থান করছি। সুবহানাল্লাহ, সত্যিই তাই। আমাদের আজকের আমলই আগামী দিনের পাথেয়। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। হ্যালো ভিউয়ার্স, ধৈর্য ধরে এতক্ষণ গল্পটি দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী গল্পে।